ফিনান্সিয়াল ব্র্যান্ড, এটা হচ্ছে ফ্রুট অফ আর্ট ব্র্যান্ড, এটা হচ্ছে আমাদের ওয়েল ব্র্যান্ড, মানে হেলথেরটা ওয়েল ওয়েল হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে? তো আমরা সিম্পল আমি আমি এরকমভাবে ভাবি, যদি এই যে আমরা পেস্ট, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই পেস্ট ব্যবহার করি, কিন্তু আমরা কি জানি যে পেস্টের মধ্যে কি ইউজ করা হয়? আমরা সেরকমভাবে জানি না। বেসিক যা যা এখানে ইনগ্রিডিয়েন্টস আছে এখানে লেখাই থাকে কী কী ব্যবহার হয় সব পেস্টে। দুটো জিনিস যেটা এর মধ্যে ইউজ করা হয় যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের বোন ডাস্ট। বোন ডাস্ট ইউজ হয় কেন? বোন ডাস্ট কী থাকে না, যতই আমি ডাস্ট করি না কেন, বোন একটু কণা কণা ভাব থাকে, মানে দানা দানা একদম ফ্রেশ হবে না বোন, যেটা কিনা আমরা দাঁতের উপরে যখন আমরা ঘষি তখন একটা দাঁতের পরিষ্কার ভাবটা আনে। আর বেশি ঘষলে পরে কি হয়, দাঁতের উপরে যে এনামেলটা আছে সেই এনামেলটা নষ্ট হয়ে যায়, তারপরে দাঁতে ব্যথা, জল ধরা, এগুলো স্টার্ট হয়, রাইট? আর একটা যেটা জিনিস তৈরি এর মধ্যে ইউজ করা হয় সেটা হচ্ছে কস্টিক সোডা, যেটা ফেনা করার জন্য কাজে লাগে, ফেনা হয় ফেনা। এই কস্টিক সোডা যদি আমাদের পেটে যায়, আর আমাদের পেটে থাকে কি না, খাবার হজম করানোর জন্য আমাদের কি থাকে না, এইচসিএল থাকে। এবার এই কস্টিক সোডা গিয়ে যদি এইচসিএল এর সঙ্গে রিয়াকশন হয় তো কি হবে, ক্ষতি হবে। তো এই যে বোন ডাস্ট ব্যবহার করা হয়, যেদিন থেকে আমি আজকে 7 বছর 4 মাস হয়ে গেল মডিকারে, যেদিন থেকে আমি জেনেছি যে পেস্টে বোন ডাস্ট ইউজ হয়, আমি সেদিন থেকে ভুল করেও যদি মডিকারে পেস্ট আমার ব্যাগে না নিয়ে বাইরে চলে যায় তো আমি 2-3 দিন ব্রাশ না করেও থেকেছি, মানে আমি পেস্ট ইউজ করিনি। কিসের আছে কে জানে, রাইট? তো বোন ডাস্ট ইউজ করা হয়। এবার মডিকেয়ারের মধ্যে যে আলাদা জিনিস আছে, এর মধ্যে এমন কোনো হার্মফুল কেমিক্যালের মধ্যে ইউজ করা হয় না যেটা আমাদের দাঁতের জন্য খারাপ হবে বা ইয়ে হবে, কিন্তু এর মধ্যে ইউজ করা আছে এসপিএ, স্পেশাল পলিশিং এজেন্ট, যেটা দাঁতকে আরও পলিশ করে। এই জন্য এটা প্রচণ্ড তেল তেলা, আর কস্টিক সোডা ইউজ হয় না বলে ফেনা কিন্তু কম। তো অনেকে ভাবে যে ফেনা কম মানে ভালো না, মানে এখানে কস্টিক সোডা পুরো ইউজ হয়। এবার দেখি যে এর মধ্যে কি কেমিক্যাল আছে না নেই। তো এরকম আমরা বাজারের কিছু পেস্ট আমরা এটা নিয়েছি, এখানে আমি 3টে চামচ নিলাম, এটা কি আছে না শেষ হয়ে গেছে, একটু আছে আজকে হয়ে গেল আজকে, কালকে এটা গেল আমাদের কি পেপসুডেন্ট, বাজারের ভালো ব্র্যান্ড একটা। এই ট্যাপটা পেস্ট, এটা কি পেস্ট হইতা মেসাক না, মেসওয়াক, মেসওয়াক, এটা টিভি দেখ দেখায় মেসওয়াক, টিভি দেখ জানো না, মেসওয়াক কি তুমি চেনো না, এরকম একটা অ্যাড দেখায়। আচ্ছা বলে না এই অ্যাডটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, না আমি তো চিনি না, আমি অত আমি চিনি না, আমি একটা দেখেছি, সবাই দিয়েছে যে দেখো তো টেস্ট করে, আমি টেস্ট করছি এই আর কি। এটা নিয়েছি আমরা মিশো, আর একটা আমরা নিলাম হচ্ছে আমাদের মডিকেয়ারের পেস্ট ফেস মুভমেন্ট। এটা দেখো এমনি দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা কতটা তেল তেলা, তাই ঠিক? এবার আমরা এই 3টের মধ্যেই আমরা ইউজ করব হচ্ছে এইচসিএল, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর মধ্যে আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড শুরু করলাম, দেখো শুরু হয়ে গেছে রিয়াকশন, শুরু হয়ে গেল রিয়াকশন, ফুলছে দেখো। তার মানে কি যখন অ্যাসিডের সঙ্গে কোনো কিছু কেমিক্যাল থাকে তবেই রিয়াকশন হবে, তার মানে এর মধ্যে কেমিক্যাল আছে রিয়াকশন হচ্ছে। সেম আমরা যদি এটার মধ্যে দিই,
দেখো শুরু হয়ে গেছে রিয়াকশন, হয়েছে হচ্ছে আস্তে আস্তে। এই দেখো ফেনা উঠতে শুরু করলো, রিয়াকশন হতে শুরু করলো, হচ্ছে। এবার এটা আমি দিলাম মোদিকের একটা, দেখো তো কোনো কিছু হয়নি রিয়াকশন। এটাকে যদি আমরা একটু দেখো একটু ঘেটে দিই, দেখো এই দেখো আরও ফোড়া শুরু হয়ে গেল, ফুলে গেল এবং দানা দানা ই বেরিয়ে যাবে, বোন ডাস্ট যে আছে এটা বেরিয়ে যাবে, ছাকড়া ছাকড়া বেরিয়ে যাবে। এইটা দেখো ছাকড়া ছাড়িয়ে আছে, হ্যাঁ এই দেখো সব ফুলে টুলে একাকার হয়ে গেল। এই দেখো হলো, হ্যালো এবার তোমাকে আমি আমারটা দেখি যে আমাদেরও কিছু হতেই পারে, কিছু হচ্ছে রিয়াকশন আছে কিছু, বোঝা গেল? তার মানে এইরকম হচ্ছে আমাদের মডিকারের পেস্টের কোয়ালিটি। পেস্ট করতে গেলে পেটে যে একটু যায় না, কোনো ওই না যেতেই পারে। এটা গেল শুধু পেস্টের কোয়ালিটি দেখালো।